বাদরের অত্যাচারে অতিষ্ঠ পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার চাঁদা গ্রামের বাসিন্দারা। বাদরের কামড়ে আহত শতাধিক মহিলা ও পুরুষ। বাদরটিকে দ্রুত ধরার দাবিতে প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। আমরা ওই বাঁদরটা ধরার জন্যই বেশি বলছি, পুলিশকে জানানো হয়েছে, এমনকি বন দপ্তরও এসছে, তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত নয়, আসছে কোলা খাওয়াচ্ছে চলে যাচ্ছে বাঁদর, মানে এইভাবে দু মাস ধরে চলছে। আর আমাদের যখন 100 লোক হয়ে গেছে, এমনকি যারা চিকিৎসা করাতে যাবে তাদের আধার কার্ড জেরক্স করার পয়সা পর্যন্ত নাই, তারা ভাড়া নিয়ে কী করে যাবে? তো তারা এখানে একটা ক্যাম্প করুক, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। 100 জন মোটামুটি আজ দু মাস ধরে একটা বান্দরই খেপেছে, আরও বান্দর আছে কিন্তু কেউ খাপেনি, একটাই বান্দর খেপেছে। অসুবিধা হচ্ছে সবাইকে, সবাইকে কেটে দিচ্ছে, আঁচড়াই দিচ্ছে। বাচ্চাদিকে অতটা যত না, বাচ্চারা তো বার হচ্ছে না বাড়ি থেকে, এই যারা কাজের জন্য বার হচ্ছে তাদেরকেই বেশি অ্যাটাক করছে। বাড়িতে সবাই আসছে তো ঠেঙ্গা নিয়ে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজে যাচ্ছে তাও হাতে একটা লাঠি রয়েছে, তো এইভাবে তো চলতে পারে না। আর প্রশাসনকে জানিয়ে প্রশাসন এসছে, প্রশাসন কত ডেলি আসছে কিন্তু ওরা কাজের কাজ কিছু করছে না। এখন আমরা রোড অবরোধ করেছি যাতে প্রশাসন কিছু ব্যবস্থা নেয়, বান্দরটা ধরে দিলে আমাদের শান্তি। গ্রামে স্বাস্থ্য শিবির তৈরি করার দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দু মাস যাবত বাঁদরটি ওই এলাকায় অত্যাচার চালাচ্ছে। বাড়ি থেকে বের হলে কামড় বা আঁচড়ে দিচ্ছে বাঁদরটি। এখনো পর্যন্ত শতাধিক মহিলা ও পুরুষকে বাঁদরটি আহত করেছে। পুলিশকে খবর দিলে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা দু মাসে বহুবার এসেছেন, কিন্তু সঠিক প্রশিক্ষণ না থাকার জন্য বাঁদরটিকে তারা ধরতে পারছেন না বলে স্থানীয় মানুষদের অভিযোগ। স্থানীয় মানুষজন এতটাই আতঙ্কিত যে বাড়ি থেকে বের হলেও হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে। এমনকি গত দু মাস যাবত শিশুরা গৃহবন্দী বলে স্থানীয়দের একাংশের দাবি। পশুপ্রেমী সংগঠনের সদস্য সৌরভ মুখার্জি জানান, বাঁদরটিকে ধরার জন্য বন দপ্তরের সঙ্গে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্ভবত ওই বাঁদরটি মানসিক ভারসাম্য হারিয়েছে, যখনই বাঁদরটিকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে তখনই বাঁদরটিকে জঙ্গলের মধ্যে কোনো গাছের মধ্যে লুকিয়ে পড়ছে। বন দপ্তরের আধিকারিক কৃষ্ণা পাশওয়ান জানান, সকাল থেকে এখানে বসে হনুমানটাকে রেস্কিউ করার জন্য চেষ্টা করছি যতটা পারছি, যাতে জনগণ শান্তিভাবে থাকুক। আমরা জিজোর মেহনত করছি, আর তারপরে দেখা যাক, আজকে আবার টার্গেট দিয়েছি কি যা হোক, বা আমার উপর মহল অফিসারদেরকেও জানানো আছে যাতে সুস্থভাবে আমরা রেস্কিউ করি। আর স্থানীয় লোকরা বলছে অনেক কিছু হচ্ছে কিন্তু বান্দর ধরা ধরতে পারছেন না, আপনারা ব্যর্থ। স্থানীয় লোক অনেক কিছু অবজেকশন করছেন কিন্তু ওনারাও তো দেখছেন কি আমরা তো ছাড়ছি না, আমরা তো ওনার পিছনে 4-5 দিন ধরে পিছনে পড়ে আছি। কী ধরনের বান্দর আছে এটা, মানে বান্দরটা আমরা তাদের যা দেখে ওর মুভমেন্ট দেখে দেখে হয়তো অ্যাবনর্মালভাবে আছে, হয়তো পাগল টাইপের হয়ে আছে, ব্রেন ফেটে দিয়েছে, অনেকজনকে কামড়িয়েছে শুনছি। আমরা অনেক হনুমান রেস্কিউ করেছি, এই ধরনের হনুমান দেখি না, এটার মনে হয় ব্রেন ফেটে কিছু ই হয়েছে। এটা কোন জায়গা? এটা চাঁদা, চাঁদা ভিলে। কতজন আপনারা আছেন লেগেন্ড আছেন বনকর্মী? আমরা এখানে 12 জন আছি স্টাফ, আর এখানে রূপনারায়ণপুর স্টাফ আছে, জামুরিয়া ফরেস্ট বিট অফিসের স্টাফ আছে, ফিল্ড অফিসার পাঠিয়েছেন স্টাফ কিছু। তারা বহু বাঁদর রেস্কিউ করে নিয়ে গেছেন কিন্তু এই বাঁদরটিকে রেস্কিউ করার ক্ষেত্রে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মোট 12 জন বন দপ্তরের কর্মী গত 5 দিন ধরে বাঁদরটিকে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জামুরিয়া থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।